হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আস্টেক টিউটোরিয়াল, সাথে আছে আমি আসমত আলী। চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথমে দেখব আমরা আজকে কাইনমাস্টার সফটওয়্যারটি দিয়ে কিভাবে ইউটিউবের ভিডিও আপনি এডিটিং করবেন, ঠিক আছে? তো আমি সরাসরি চলে যাব কাইনমাস্টার সফটওয়্যারে। আমি এই প্লাস আইকনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এরকম একটা হোম পেজ আসবে, তারপর আমি এমটি প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি চলে যাব মিডিয়া ব্রাউজারে। মিডিয়া ব্রাউজারে যাওয়ার পর আমি এখান থেকে আমার একটি আমি একটি ভিডিও নিয়ে নেব, ঠিক আছে? আমি এই ভিডিওটা নিলাম। নেওয়ার পর বাস এরকমই যাব। যাওয়ার পর আবার ক্লিক করলাম। ক্লিক করে এডিটিং করার জন্য ভিডিওতে টাচ করুন। টাচ করার পর আপনি এই বাড়তি জায়গাটুকু আমি কেটে ফেলবো, এখানে আমার দরকার নেই। তারপর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে ক্লিক করলাম। উপরে ক্লিক করার পর বাস কাট হয়ে গেল। তো ঠিক আছে, তারপর আপনি চলে যান কোথায়, রাইটে ক্লিক করেন। একটা রাইটে ক্লিক করার পর চলে গেল। চলে যাওয়ার পর আপনি ভিডিওটা চালায় দেখেন কতটুকু আপনার জায়গা লাগে। বলে লাস্ট এতটুকু জায়গা আমি কেটে ফেলবো, ঠিক আছে? এইবার আপনি কাটার জন্য ভিডিওতে টাচ করবেন। টাচ করার পর কেসিতে যাবেন। কেসিতে যাওয়ার পর আপনি ঠিক এই দুই নম্বর অপশনে যাবেন। তাহলে এই দুই নম্বর অপশনে যখন যাবেন আপনি এই অংশটুকু আপনি কাটতে পারবেন, ঠিক আছে? ইজিলিভাবে কাটতে পারবেন। তারপর এখানে যান। যাওয়ার পর আপনি এখানে আপনি দুইটা ইফেক্ট যদি দিতে চান তাহলে ভিডিওটা টাচ করবেন। টাচ করার পর আপনাকে ইফেক্ট দিতে পারবেন, ট্রানজিশন দিতে পারবেন, তো যেটাই বলেন আপনি প্রভাব দিতে পারবেন, ঠিক আছে? আমি এবার যাব আমি কেসিতে। কেসিতে যাওয়ার পর চলে যাব তিন নম্বর অপশনে, ঠিক আছে? এই তিন নম্বর অপশনে যাওয়ার পর বাস এখানে একটা ইফেক্ট দেওয়ার মতো একটা জায়গা কিন্তু বের হয়ে গেল, ঠিক আছে? তো এইবার আমি এখানে একটা ইফেক্ট দিতে চাই। তো দুইটা আমার ইফেক্ট করার মতো জায়গা মানে বাইরে হয়ে গেল, ঠিক আছে? এবার আমি এখানে ক্লিক করব, ঠিক এর উপরে ক্লিক করব। হ্যাঁ, ঠিক এর উপরে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর ঠিক এরকম একটা হোম পেজ আসবে। তারপর এখানে যাবেন। যাওয়ার পর এগুলা সব আপনি লাগাইতে পারবেন আপনার ভিডিওতে, যত প্রকার আপনি এডিটের টাইমে লাগাতে চান লাগাইতে পারবেন, ঠিক আছে? আমি এইটাতে এইটাই নিলাম। নেওয়ার পর তারপরে এটাতে যাব। যাওয়ার পর দুই নম্বরে যাব। দুই নম্বরে এখানে সুন্দর করে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি আমি জানবা এটাই দিয়ে দিলাম, ঠিক আছে? খুব সুন্দর পপগুলা হয়ে যায়। তো তারপর এবার আপনি আরও যদি এখানে যান, যাওয়ার পর এখানে যান, কিছু লিখতে পাবেন, যত খুশি আপনি লিখতে পাবেন, এরকম আপনি লিখতে পাবেন, ঠিক আছে? লেখার জন্য অপশন আপনি পেয়ে গেলেন। তারপর আর যদি ইমেজ আনতে চান তাহলে এই ভিডিও লেয়ারে যাবেন। ভিডিও লেয়ার কাইনমাস্টার সফটওয়্যার যদি আপনার না থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর দেখে নেবেন কীভাবে ভিডিও লেয়ার ডাউনলোড করতে হয়। তারপর আপনি মিডিয়াতে যাবেন। যাওয়ার পর এখান থেকে যত খুশি, যত ইমেজ, যত ফটো, যত ভিডিও আপনি এ টু জেড এখান থেকে নিতে পারবেন একটা একটা করে, ঠিক আছে? তো এবার আপনি অবশ্যই, আমার মনে হয় অবশ্যই আপনি ভিডিও এডিটিং করার জন্য, আপনি ইউটিউব ভিডিও এডিটিং করার জন্য আপনি একটি ভালো একটি সফটওয়্যার পেয়ে গেলেন বন্ধুরা। তো এর সাথে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এনি টাইম টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য। আমি যখনই কোনো একটা নতুন ভিডিও ইউটিউবে যখন আপলোড করব, আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটা দেখতে পাবেন সবার আগে, ঠিক আছে বন্ধুরা? এইবার আপনাকে দেখাবো ভিডিওটা কীভাবে সেভ করবেন, ঠিক আছে? এই ভিডিওটা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য আপনাকে চলে যেতে হবে শেয়ারে, ঠিক আছে? শেয়ারে যাবেন। যাওয়ার পর আবার আপনি ভিডিওতে একটা টাচ করবেন। টাচ করার পর শেয়ার অপশন আসবে, শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ গ্যালারিতে যাবেন। যাওয়ার পর এখানে সুন্দর করে আপনি সেভ করতে পারবেন, ঠিক আছে? আপনি হাই কোয়ালিটি, বেশি এমবি, কম এমবি, মিডিয়াম কোয়ালিটি দিয়ে আপনি সেভ করতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন।